আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খেতে আসুন কেন? নিশাত শুনেও না শোনার ভান করে বসে থাকে, হৃদ চোয়াল শক্ত করে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। খাবার তো সে নিজেও খায়নি, পকেট থেকে সিগারেট বের করে সন্তর্পণে লাইটার দিয়ে চালিয়ে দেয়। আকাশের দিকে তাকিয়ে দু তিনবার টান দিতেই খুব খুব করে কেশে ওঠে নিশাত। কাস্তে কাস্তে দম বন্ধ হয়ে যাচ্ছে। হৃদ ঘাড় ঘুরিয়ে একবার নিশাতের দিকে তাকায়। নিশাত বুকে হাত রেখেই কেশেই যাচ্ছে। কাস্তে কাস্তেই নিশাত হৃদের দিকে তাকাতেই থমকে যায়। হৃদের চাহনি অন্যরকম, নিশাত বুঝল না সে চোখের ভাষা। হৃদ সিগারেট বাইরে ছুঁড়ে ফেলে দেয়, মন্থর পায়ে এগিয়ে যায় নিশাতের দিকে। নিশাতের সামনে হাঁটু ভেঙে বসে নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে নিশাতের অস্থির মুখপানে। নিশাত দেয়াল ঘেঁষে বসে আছে, দৃষ্টি তার স্তব্ধ হয়ে আছে হৃদের চোখে। হৃদ এক হাত নিশাতের খোলা চুলে ডুবিয়ে দেয়। নিশাত ভয়ে দেওয়ালের সাথে সেটে বসল, চোখে তার ভয় স্পষ্ট। হৃদ আলতো হাতে নিশাতের ঘাড় থেকে চুল সরিয়ে দেয়। হৃদের চোখ জোড়া সংকীর্ণ হয় নিশাতের ঘাড়ের আঘাতে। আঘাত তারই দেওয়া, হৃদের মাঝে কি কাজ করছে সে নিজেও জানে না। হৃদ নিজের ভেজা ঠোঁটের স্পর্শ দেয় নিশাতের সেই ক্ষত স্থানে। নিশাত সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে, পরনের শাড়ি খামছে ধরে। হৃদ বার কয়েক ঠোঁটের স্পর্শ দেয় নিশাতের গলায়। নিশাত চেয়েও নিজেকে সংবরণ করতে পারছে না, তার ঘৃণা লাগছে। তবে ঘৃণাটা হৃদের ছোঁয়ায় না। হৃদ স্পর্শ করতেই নিশাতের সেই রাতের কথা মনে পড়ে যায়, কতটা বিশ্রীভাবে ওই জানোয়ারটা তাকে স্পর্শ করেছিল। হৃদ এক অন্য জগতে চলে গিয়েছে, সে নিজের মাঝেই নেই। সে তার সম্পূর্ণাঙ্গিনীতে মত্ত, আলতো করে নিজের ওষ্ঠপরশ বলিয়ে যাচ্ছে নিশাতের গলা ঘাড় জুড়ে। নিশাতের দম বন্ধ হয়ে যাচ্ছে। একে তো হৃদের স্পর্শে সে বারবার কেঁপে কেঁপে উঠছে, আবার সে ঘৃণিত রাতের কথা মনে পড়ছে। নিশাত আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হৃদকে। হৃদ এতটাই দুর্বল ছিল যে নিশাতের ধাক্কাটা আশা করেনি, বেশ খানিকটাই পিছিয়ে যায়। নিশাত দুহাতে মুখ চেপে কেঁদে ওঠে, ভাঙা গলায় বলে, আমায় মেরে ফেলুন হৃদ, নয়তো তার সুযোগ করে দিন, আমি আর সহ্য করতে পারছি না। হৃদ চোয়াল শক্ত করে তাকায়, দাঁত কিরমির করে ওঠে, পাশে থাকা বেতের চেয়ারটা উল্টিয়ে ফেলে দেয়, নিজের চুল খামছে, ঘন ঘন শ্বাস নেয়। রাগের মাত্রা তীব্র হচ্ছে তার। নিশাত চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে। হৃদ নিজের রাগ সংবরণ করতে না পেরে নিশাতের পাশে দেওয়ালে পাঞ্চ মারে। নিশাত ভয়ে কুঁকিয়ে উঠল। হৃদ নিশাতের বাহু শক্ত করে ধরে। নিশাত শরীরের ব্যথার তীব্রতায় আওয়াজ করতেই ভুলে গিয়েছে। হৃদ ফুসলে উঠে বলে, কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ বল, কি মনে করিস? তোকে স্পর্শ করলে এত সমস্যা কেন হয়? তোর যে কষ্ট পাওনা ছিল তার তুলনায় তোকে তো কোনো কষ্টই দেওয়া হয়নি। হৃদকে ঠকানোর ফল ভালো হয় না। সেখানে তুই তো আমার আসল রূপ এখনো দেখিসনি, কারণ আমি দেখাইনি। তারপরও তোর কিসের এত দেমাক? আমি ছুঁয়েছি বলে তোর মরে যেতে হবে? কিছু না করে যখন আমার ছোঁয়ায় এত ঘৃণা, তখন ঘৃণা করার মতো কিছু তো করতেই হয়। নিশাত ভয়ের থুত চোখে তাকায়। সে তো হৃদটাকে ছুঁয়েছে, এই জন্য কাঁদেনি? নিশাতের আতঙ্কিত মুখে তাকিয়ে হৃদ নিজের দুহাত নিশাতের গালে ডুবালো। নিশাত যা ভাবেনি তাই করল হৃদ। নিশাতের ঠোঁট চোরা নিজের আয়ত্তে নিয়ে নিল। নিশাত চোখ খিচে বন্ধ করল। হৃদের সমস্ত রাগ যেন নিশাতের ঠোঁটের উপর ছাড়ছে। নিশাত ব্যথায় বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদের প্রতিটি ছোঁয়াই হিংস্রতায় স্পষ্ট। এর আগে কখনোই এতটা বিষাক্ত মনে হয়নি হৃদের ছোঁয়া। হৃদ মিনিট খানিকের মাঝেই ছেড়ে দিল, ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিশাতকে। হৃদ এক সেকেন্ডও দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায় ঘরে। নিশাত হাঁটু ভাঁজ করে অনবরত কেঁদেই যাচ্ছে। কেন এত যন্ত্রণা পেতে হচ্ছে তাকে? কেন সে ওই নারীলোভী জানোয়ার ওমানকে ভালোবাসলো?
বিশ্বাস করল। রাত একটা, রিত ছাদ থেকে নেমে সোজা নিচের ঘরে চলে যায়। বৃষ্টির সময়ে রাতে গা হিম করা ঠান্ডা থাকে। রিত ঘরে গিয়ে নিঃশাদকে পেল না। ধীর পায়ে ব্যালকনিতে গেলে নিঃশাদকে ফ্লোরে ঘুমিয়ে থাকতে দেখে। রিত থমথমে চোখে তাকিয়ে থাকে নিঃশাদের দিকে। এক পা ভেঙে নিঃশাদের পাশে বসে গায়ে হাত রাখতেই বুঝল ফ্লোরে বেশি সময়ে শুয়ে থাকার কারণে গা ঠান্ডা হয়ে গেছে। রিত দ্রুত কোলে তুলে নেয় নিঃশাদকে। ঘরে গিয়ে বিছানায় শুইয়ে দিতেই নিঃশাদ শরীরের ব্যথায় কুঁকড়ে ওঠে। রিত নিঃশাদের কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে উষ্ণ স্পর্শ এঁকে দেয়। সাইড টেবিল থেকে মলম বয়ে টিস্যু বের করে বিছানায় রাখে। টিস্যু দিয়ে ঠোঁট ঘাড় আস্তে আস্তে মুছে দেয়। মলম হাতে লাগিয়ে আস্তে আস্তে ঠোঁটে লাগিয়ে দেয়। অপলক তাকিয়ে থাকে নিঃশাদের ঘুমন্ত মুখশ্রীর দিকে। চোখের পানি শুকিয়ে গালে লেগে আছে, ঘুমের মাঝেই হেঁচকি তুলছে। রিত নিঃশাদের পাশে শুয়ে পড়ে, এক হাতে নিচের বাহু বন্ধনে আবদ্ধ করে ফেলে নিঃশাদকে, চুলে হাত বলিয়ে ধীর গলায় বিড়বিড় করে। আমি নিরুপায় দূরত্বমা, তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, তাই তোমাকে আমার কারাগারে বন্দি করতে হচ্ছে। আমার হৃদয়ের কারাগারে তুমি বন্দি, এখান থেকে তোমার মুক্তি নেই। সকাল হতেই বিয়ে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। বরপক্ষ কনেপক্ষ তুষির মামার বুকিং করা হোটেলে চলে গিয়েছে। বিয়ে হোটেলেই হবে। হোটেলের এক প্রান্তে কনেপক্ষ, আর এক প্রান্তে বরপক্ষ। নিঃশাদ, ইলু, তুষি হোটেলের একটা রুমে বসে আছে। তুষিকে সাজাতে ব্যস্ত দুজন মেকআপ আর্টিস্ট। তুষি উদাসীন চোখে আয়নায় তাকিয়ে আছে। তার চোখ নিচের গলায় সেই আঘাতে স্থির, আরাফের দেওয়া আঘাত। তবে এটা তো আর নতুন নয়, আরাফের থেকে সে সবসময় আঘাতই পেয়েছে। তুষি গম্ভীর চোখে তাকিয়ে থাকে নিজের গলার দিকে। এলো চশমার ফাঁকে নিঃশাদকে দেখছে। নিঃশাদের চোখ মুখ অস্বাভাবিক, নেতিয়ে পড়েছে যেন। এলো জানে নিঃশাদের এমন অবনতির কারণ। ছোট থেকে মেয়েটাকে দেখে আসছে, সব সময় চুপচাপ গোছানো শান্ত প্রকৃতির মেয়ে নিঃশাদ। আজও নিঃশাদ শান্ত, তবে আজ যেন নিঃশাদের শান্ত মুখশ্রীতে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে। এলো নিঃশাদের কাঁধে হাত রাখে। নিঃশাদ নিষ্প্রভ চোখে ইলুর দিকে তাকাতেই ইলু মৃদু হেসে বলে, এতটা দিন একটা মানুষের সাথে চলেও বুঝতে পারলি না মানুষটা খারাপ নাকি ভালো? ইলুর কথার পরিপ্রেক্ষিতে নিঃশাদ চোখ নামিয়ে নিল, ভারাক্রান্ত গলায় বলল, কি করে চিনতাম বলতো, চোখে এত মায়া আর মনে এত বিষ। ইলু নিঃশাদের নত মুখের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, যারা নারী লোভী পুরুষ তাদের মধ্যে একটা অন্য রকম মায়া থাকে, সেই মায়ায় অনায়াসে যে কেউ জড়িয়ে ফেলতে পারে। আর মজার বিষয় কি জানিস, মেয়েরা এই ধরনের পুরুষের প্রেমে বেশি পড়ে, কারণ তারা ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেতে বেশি ভালোবাসে। নিঃশাদ দুর্বোধ্য চোখে তাকায়, তার চোখে নোনা জলের সমাগম ঘটে। ইলু নিঃশাদের হাত ধরে বলে, সব তো শেষ হয়নি, এখনো সময় আছে, যা হয়েছে হয়েছে। তোর জন্য সবচেয়ে কমফোর্টেবল ব্যাপার কি জানিস, তোকে নতুন করে সঠিক মানুষ খুঁজতে হবে না, তোর সবচেয়ে বিশ্বস্ত সঠিক মানুষ যে তোর সাথেই আছে, শুধু তা দেখার জন্য চোখ থাকলেই হলো। এলোর কথার সমাপ্তি ঘটতেই নিঃশাদের চোখে ফেসে ওঠে হৃদের মুখখানা। হৃদের প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা, সব কিছু যেন তার কাছে নতুনভাবে পরিচিতি পাচ্ছে। নিঃশাদ চোখ বন্ধ করে পুনরায় শ্বাস ফেলে। এই মুহূর্তে সে কিছু ভাবতে চাইছে না। তো সে লাল রঙের ভারী কাজ করা বেনারসি পরেছে, হাতের ছুরি এত ভারী তো সে ভয় পাচ্ছে হাত উঠিয়ে কাবিননামায় সাইন করতে পারবে তো। এর মাঝেই মিসেস অনিন্দিতা এসে তুষিকে হাঁক ছেড়ে গেছে, আজকে যাতে না ঘুমায়। ইলু আর নিঃশাদ বেরিয়ে গিয়েছে আরাফের রুমে। তোষি থম মেরে বসে আছে ঘরে, হাতের পার্সটা ড্রেসিং টেবিলের উপর রাখা আছে। তোষি সবার আগে নিজের ফোনটা বের করল, অতপর দরজার দিকে তাকিয়ে কোমর থেকে একটা মাঝারি সাইজের মোড়ানো প্যাকেট বের করল। প্যাকেটটা ব্যাগে রেখে চুপচাপ আবার পার্স রেখে দিল। আয়নায় তাকিয়ে নিজের গলার আঘাতে হাত বুলিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, শালা খাম্মা, আমার গলার চামড়া তুলে ফেলেছিস,
তোর শরীরের ছাল বাকলা যদি আজকে না উঠাইছি, আমার নাম তবে তুষিনা। আরাব চুলে জেল লাগাচ্ছে, সাদা রঙের উপর সোনালি কারুকাজ করা শেরওয়ানি, শ্যামবর্ণ চেহারায় খোঁচা খোঁচা দাড়ি আরাবকে বেশ মানিয়েছে। আরাব আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কোনো দিক দিয়ে কমতি আপাতত তার চোখে পড়ছে না। অথচ তার মতো ছেলেকেই কিনা তুষির মতো লাফালাফি করা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে হবে, তবে আরাব স্ব ইচ্ছাই গ্রহণ করছে। তুষির কথা মনে পড়তেই গতকাল করা তার ব্যবহারের কথা মনে পড়ে যায়। রাগের বশে মেয়েটার সাথে অমন আচরণ করা ঠিক হয়নি তার। আরাব চাইছে একবার অন্তত বিয়ের আগে তুষির সাথে কথা বলতে, তবে সেটা মনে হয় না সম্ভব। রিদ ব্যালকনি থেকে ফোন কানে বের হলো। আরাব চাইছে একবার অন্তত বিয়ের আগে তুষির সাথে কথা বলতে, তবে সেটা মনে হয় সম্ভব। রিদ ব্যালকনি থেকে ফোন কানে বের হলো। আরাব ঘাড় ঘুরিয়ে তাকাতেই রিদ ফোন নামিয়ে আরাফের দিকে তাকালো। রিদের চোখ মুখ গম্ভীর। আরাব শেরওয়ানির কলার ঠিক করতে করতে বলল, কোনো খবর? রিদ ফোন পকেটে রাখলো। বেডে রাখা ব্লু রঙের কোট গায়ে চড়াতে চড়াতে বলল, আপাতত না, তবে পেয়ে যাব। আরাব চোখ মুখ শক্ত করে বলল, হারামজাদা কোথায় লুকিয়েছে গডনস, একবার বিয়ের ঝামেলাটা শেষ হোক, আমি ওই বাস্টার্ডকে খুঁজে বের করব, এমন শাস্তি দিব যে নিজের মৃত্যু কামনা করবে, বাট আফসোস মৃত্যু পাবে না। রিদ আরাফের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরাফের বাহুতে হাত রেখে হাসি বজায় রেখে বলল, নো ব্রো, তুই না, ও আমার নিশাতের গায়ে হাত ধরেছে, ওর কলিজা বের করে দেখতে চাই আমি। কতটা সাহস থাকতে পারে ওই কলিজায় যে আমার নিশাতের দিকে হাত বাড়ায়? আরাব কেমন যেন চুপ মেরে গেল, ঠান্ডা গলায় বলল, বার সাবধান, নিশাত জানলে কিন্তু তোর প্রতি ওর ঘৃণা দ্বিগুণ হয়ে যাবে। মিসেস আঞ্চুমান আর ইলু দরজায় কড়া নেড়ে ভেতরে ঢোকে। আরাফ আর রিদ দুজনেই কথা থামিয়ে চুপ হয়। মিসেস আঞ্চুমান ছেলের দিকে তাকিয়ে বলে, বাহ, রেডি হয়ে আছিস? আচ্ছা চল, তুষিও রেডি, এক্ষুনি কাজি সাহেবকে নিয়ে আসব, তাড়াতাড়ি কর। মিসেস আঞ্চুমান কথা শেষ করার আগেই আরাফ এনিয়ে বিনিয়ে বলে ওঠে, ইয়ে, আমি একটু তুষির সাথে কথা বলতে পারি একান্তে? মিসেস আঞ্চুমান আর ইলু অবাক হয়ে তাকায়। মিসেস আঞ্চুমান চরম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, এখন আবার একান্তে কথা বলি কিভাবে? বিয়ের পর যা বলার বলবি। ইলু হঠাৎ ফিক করে হেসে বলে, আরাব ভাইয়া মনে হয় বিয়ের আগে বাসুর সাথে ইচ্ছুক। আরাব চোখ রাঙিয়ে ইলুর দিকে তাকায়। ইলু মুখে হাত রাখে। এখানে এমন একটা কথা সে কিভাবে বলল? মিসেস আঞ্চুমান গলা খাকারি দিয়ে দ্রুত আসার তাগিদ দিয়ে গেলেন। বিয়ে পড়ানোর শুভ মুহূর্ত, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছেন। বর আর কনের স্টেজ আলাদা, দুজনের মাঝে পাতলা ফিনফিনে পর্দা। তুষির মুখটা শুকিয়ে গেছে। একটু পরেই সে কারো জীবনের সাথে জড়িয়ে যাবে, কারো স্ত্রী হয়ে যাবে, সেই কারোটা আবার আরাফ। চেয়েও হেলাফেলা করতে পারছে না। হঠাৎ কাজীর ডাকে তুষি নড়ে চড়ে বসে। কাজী সাহেব আরাফকে উদ্দেশ্য করে বলেন, কবুল বলন তিনবার। তুষির শ্বাস ভারী হয়ে আসছে। অপলক তাকিয়ে রইল নিচের দিকে। পরনের বেনারসি খামছে ধরে বসে রইল। ওপাশ থেকে তিনবার কবুল বলতেই আলহামদুলিল্লাহ বলে উঠল সবাই। এবার কাজী সাহেব তুষিকে বললেন, এবার তুমি তিনবার কবুল বলো মা। তুষির শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ তার গরম লাগছে। সে নতবস্তকেই পাশে ইলুকে বসে থাকতে দেখে রিনরিনিয়ে বলল, কবুল বলতে লাগবে না, তুই বলে দে আলহামদুলিল্লাহ কোনে কবুল বলেছে। কাহিনী করিস না তুষি, আরাব ভাইয়া বুঝলে উঠে এসে তোকে চর লাগাবে, সাথে বোনাস হিসেবে আমাকেও লাগাবে। তুষি ঢোক গিলে চুপ করে রইল। পুনরায় কবুল বলতে বললে তুষি চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে কবুল বলে দিল। মুহূর্তেই আশেপাশে আলহামদুলিল্লাহ বলে মুখরিত হয়ে গেল। তুষি স্বস্তির শ্বাস ফেলল। ধীরে ধীরে মাঝের পর্দা সরিয়ে ফেলা হলো। এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুই নরনারী। সারা বাড়িতে রমরমা পরিবেশ। ঘড়ির কাটা দশটায় এসে স্থির হলো সবে। তুষি ব্যস্ত হাতে সব আয়োজন করছেন, যদিও তিনি একা নন, সাথে আরাফের কাকি মামি আছেন।
তবুও ছেলের বিয়ে বলে কথা, ব্যস্ততা একটু বেশি, এই সময়টা তাকে নিশাতের সাহায্য করার কথা ছিল। তবে আফসোস, নিশাত নেই। ভাইয়ের বিয়েতে যার আগ বাড়িয়ে সব করার কথা, সে এখন তাদের চোখের সামনেই নেই। হোটেল থেকেই রীত নিশাতকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে। নিশাত টু শব্দ অবধি করেনি, মৌনতা পালন করেছেন বাকিরাও, কেউ দ্বিরুক্তি করেনি। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলেন মিসেস আঞ্জুমান। মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু মেনে নিতে পারেননি মেয়ের বোকামি অবাধ্যতা। ভালো মন্দির বিচার করার ক্ষমতাটুকুও নেই তার, তাই এইটুকু অবহেলা তার প্রাপ্য। তো সে ড্রয়িং রুমের সোফায় বসে আছে, একটু পরপর শরীর কাঁপছে তার। আপনজন ছেড়ে চলে আসার কষ্ট বাকি সব মেয়েদের মতো তারও হচ্ছে। ভাবতেই কান্না পাচ্ছে, সে এখন আর তার পড়ুয়া বোনকে রোজ রোজ দেখতে পারবে না, মায়ের বকুনি খাবে না। সব থেকে বেশি খারাপ লাগছে তার বাবার সাথে একটা বারও কথা বলতে পারেনি, যেই সময়টাতে মেয়েরা তার বাবার বুকে মাথা রেখে প্রাণ ভরে কাঁদে, নিজের সমস্ত দুঃখ ভাসিয়ে দেয় বাবার ব্যথায় জর্জরিত হওয়া বুকে। সেখানে তুষি একটা বার বাবার সাথে কথা বলার জন্য কেঁদেছে। বিদায়ের সময় ভিডিও কলে কানেক্ট করতে চেয়েছিল, তো সে অধীর আগ্রহে বসেছিল বাবার সাথে কথা বলার জন্য। বার কয়েক চেষ্টা চালিয়ে যাওয়ার পরও লাইন পাওয়া গেল না। তো সে একটি বার বাবাকে দেখবে বলে বসেছিল, কিছুতেই বাবার সাথে কথা না বলে যাবে না, এই তার সিদ্ধান্ত। অবশেষে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়েছে মিসেস অনিন্দিতা। মেয়ের জন্য তার বুকটিও হাহাকার করছে, কিন্তু সঠিক সময়ে তাকে শান্ত থাকতে হবে। 11টার দিকে সবাই বউ দেখা শেষ করে খাওয়া দাওয়ায় মনোযোগী হলেন। তুষি হাঁপ ছেড়ে বাঁচল, বসে থাকতে থাকতে তার কোমর অবধি ব্যথা হয়ে গেল। সে একটু চিত হয়ে শুতে চায়। আরাফ আগেই চলে গিয়েছে ঘরে, ফ্রেশ হয়ে আবার বেরিয়েছে, এমন একটা ভাব যেন তুষিকে চেনেই না। তুষি সেদিকে পাত্তা দিল না। মিসেস আঞ্জুমান নিচু হাতে খাইয়ে দিলেন তুষিকে। তুষি তো ঘুমেই কাতর, সে পারছে না, সোফায় বসেই ঘুমিয়ে পড়ে। খাওয়া শেষ করে আরাফের কিছু কাজিন তুষিকে নিয়ে গেল ঘরে। কিছুক্ষণ তুষির পাশে বসে ফুসুর ফাসুর করল, তুষির সেদিকে মনোযোগ নেই, সে তো অপেক্ষায় আছে কখন সবাই বের হবে। অবশেষে 12টার দিকে সবাই বের হলো। তুষির শরীর আর চলছে না, তবুও এত চিন্তা না করে বিছানা থেকে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে দরজা চাপিয়ে দিল, এক দৌড়ে বিছানার কাছে দাঁড়িয়ে পড়ল, কোমরে অতি সাবধানে গুজে রাখা প্যাকেটটা হাতে নিল। প্যাকেটের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। ফিনফিনে পর্দা উড়িয়ে মৃদু হাওয়া বইছে, নিথর স্তব্ধ হয়ে বসে আছে নিঃশাদ। রাতের অন্ধকারের গহ্বরে সেও তলিয়ে যাচ্ছে, সেই রাতের অযাচিত ছোঁয়া এখনও ভুলতে পারেনি। বিদঘুটে বিষাদ মনে হয় তার কাছে, সারা ফ্ল্যাটে এখন সে একা। হৃদ বাসাই নেই, হোটেল থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে, একা লাগছে তার। গাড়ির হর্নের শব্দে চকিতে তাকালো নিচে, হৃদের গাড়ি পার্কিং ইয়ার্ডে প্রবেশ করেছে। এক দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, দুই মিনিটের মধ্যে ডাবল ক্লিক করে হৃদ দরজার লক খুলে প্রবেশ করে। নিশাতকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো হৃদ, লক লাগিয়ে দৃষ্টি আবদ্ধ করলো শাড়ি পরিহিত অন্ধকারে দাঁড়ানো অবয়বের দিকে। গাঢ় গলায় প্রশ্ন করলো, কি করছে এখানে? নিশাত দৃষ্টি এদিক সেদিক করে, শূন্য চোখে তাকিয়ে মিইয়ে যাওয়া গলায় বলে, ভয় লাগছিল, কারেন্ট নেই। রিদ গিয়ে সুইচ টিপল, কারেন্ট নেই, এখানে সাধারণত এত রাতে কারেন্ট চাই না। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে সামনে ধরল। নিশাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রিদ থমথমে গলায় বলল, এসো। চুপচাপ হৃদের সাথে ঘরে গেল। নিশাত বিছানায় বসতেই হৃদ ফোন টেবিলে রেখে ধপ করে কাউচে বসে পড়ে, চোখ বন্ধ করে দুহাতে মাথা চেপে বসে রইল। নিশাত কিছু বলতে চাইছে, তবে বলার সাহস পাচ্ছে না। সংকোচ ভয় কাটিয়ে নিফু নিফু গলায় বলে উঠল, আপনার সাথে একটা কথা ছিল। হৃদ চোখ খুলে তাকালো সরাসরি, কিছু বলল না, তাকিয়েই রইল। নিশাত দ্বিধা দ্বন্দ্বে ভুগে মাথা নিচু করে জিজ্ঞেস করল, আমাকে সেদিন খুঁজে পেলেন কিভাবে? মানে আমি কোথায় ছিলাম, কিভাবে জানলেন? হৃদের ভাবান্তর হলো না, চুপ করে বসে রইল।
নিশাত উত্তরের অপেক্ষা করতে করতে তাকালো। হৃদের গম্ভীর দৃষ্টি দেখে বুকে ধক করে উঠল। প্রশ্নটা করা কি ঠিক হয়েছে? যেভাবেই খুঁজে পাক, পেয়েছে তো? জানাটা কি খুব জরুরি ছিল? হৃদ এক হাতে মাথা চেপে বিরক্তিকর মুখভঙ্গি করে বসে থাকে। নিশাত ত্রস্ত পায়ে উঠে হৃদের কাছে দাঁড়ায়, উদ্বিগ্ন গলায় বলল, আপনার কি মাথা ব্যথা করছে? হৃদ সামনে টি টেবিলে ছট করে লাথি মারে, উল্টে ঝনঝনিয়ে শব্দে ভেঙে পড়ে যায়। নিশাত ঘাবড়ে যায়। হৃদ ভয়ঙ্কর দৃষ্টি ফেলে নিশাতের পানে। হৃদের উগ্র মূর্তি দেখে প্রাণাত্মা ধরপড় করে ওঠে তার। হৃদ এক ঝটকায় বাহু টান দেয়। নিশাত টাল সামলাতে না পেরে ব্যালেন্স রাখার জন্য হৃদের দুহা কাঁধে হাত রাখে। হৃদ তুষ্ট গলায় বলল, মাথা ব্যথা করছে না? এখানে মাথা করছে। বুকে হাত রেখে বলে, নিমেষেই অশ্রু ভরে আসে চোখে নিশাতের। নির্লোভ তাকিয়ে থাকে সে। হৃদ নিশাতের দুই বাহু চেপে ধরে মেঘের মতো গর্জে উঠে বলে, কেন তো দরদ দেখাচ্ছ? মাথা ব্যথা করছে সেটা ঠিকই বুঝতে পেরেছ, অথচ হৃদয়ের ব্যথা অনুভব করতে পারলে না, কেন বলতো? এবার ঝুমঝুম করে কেঁদে ফেলে নিশাত, অসহায় গলায় বলে, আমি বুঝিনি হৃদ, ক্ষমা করে দিন আমাকে। হৃদ নিশাতকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে, কাউচে থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় গর্জে উঠে বলে, পারবো না, চলে যাও আমার সামনে থেকে। নিষ্প্রভ নিষ্প্রাণ চোখের জল মুছে নেয়, গমগমে গলায় বলে, আমাকে কেন ক্ষমা করতে পারছেন না হৃদ? আপনি ভালোবাসেন না আমায়? তাহলে কেন দ্বিতীয়বার সুযোগ দিচ্ছেন না? হৃদ অট্ট হাসিতে ফেটে পড়ে, হাসি থামিয়ে জোরালো গলায় বলে, ভালোবাসা? একতরফা ভালোবাসা আমি ক্লান্ত নিশাত। যতবার তোমাকে দেখি তোমার চোখের দিকে তাকাই মনে পড়ে যায় তোমার দেওয়ার ধোকার কথা, আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা, সময় একটাবারও বুক কাঁপেনি তোমার? নিশাত আচমকা চেঁচিয়ে ওঠে, প্রস্ফুরণিত গলায় বলে, ভুল করেছি, ভুল করেছি। আমাকে শাস্তি দিতে দিতে আপনিও তো ক্লান্ত হয়ে গিয়েছেন। এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন, আমার থেকে তো আপনার কষ্ট বেশি হওয়ার কথা নয়। আপনি যেমন নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ঠকেছেন, আমিও ঠকেছি, কিন্তু তাও দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আছে, আর আমি, তাও কিসের এত কষ্ট আপনার? হৃদ রক্তাক্ত চোখে তাকায়, দুচোখ দিয়েছেন আগুন ছড়ছে তার, তাতে দাঁত চেপে বলে, কিসের কষ্ট দেখতে চাও? দেখবে কিসের কষ্ট, ওয়েট। হৃদ চোরালো পায়ে হেঁটে ভাঙা ছোড়া টেবিলের পাশে দাঁড়ায়, হাতে একটা কাঁচ নিয়ে ফিরে আসে। নিশাত অবাক হয়ে তাকাতেই তারই চোখের সামনে কাঁচ দিয়ে নিচের হাত বরাবর টান দেয় হৃদ। নিশাত আঁতকে ওঠে, কাঁচ সন্তর্পণে নিচে পড়ে যায়। নিশাত মুখে হাত চেপে কেঁদে ওঠে। হৃদ শক্ত গলায় বলে, এর থেকে আমার বুকের রক্তক্ষরণ বেশি হয়। নিশাত পা চালিয়ে হৃদের ক্ষত হয়ে যাওয়া হাত টেনে নেয়, কম্পিত সুরে বলল, কি করলেন এটা, রক্ত বের হচ্ছে। হৃদ ঝটকা মেরে হাত ছাড়ালো, রক্তাক্ত হাতেই কোমর চেপে কাছে আনল নিশাতকে। নিশাতের চোখে ভয় কষ্ট উপচে পড়ছে, ভেজা চোখে তাকিয়ে থাকে হৃদের লাল হয়ে যাওয়া আননে। হৃদ কোমরের প্যাঁচানো চিকন বিছাতে টান দিতেই ব্যথায় কুঁকিয়ে উঠল। হৃদ বিছার সামনে তুলতেই অবাক হয়ে তাকালো নিশাত, এটা তার কোমরে বাঁধানো ছিল, কিন্তু কখন সে তো পড়েনি, খেয়াল করল না, অথচ জিনিসটা তার শরীরের সাথে আটকে ছিল। হৃদ বাঁকা হেসে বিদ্রুপ করে বলে, ইউ সো ফুল ডার্লিং, আমার দেওয়া ইয়াররিং স্কুলে রাখলে, সিম ভেঙে ফেললে, বাট এটা খুলতে ভুলে গেছো, বোকামের তো লিমিট থাকে দূরত্ব আমার, এই ভুলটা কিভাবে করলে? নিশাত বোকার নেই চেয়ে রইল, জিনিসটা সে কখন পড়েছে ঠাউর করতে পারল না। হৃদ নিশাতের মুখের দিকে ঝুঁকে ধীর সুরে বলল, উফ সরি, তুমি তো এটা পড়নি, আমি তোমার অগোচরে পড়িয়ে দিয়েছিলাম, বাট ইউ নো হোয়াট, তুমি তোমার সো কল বয়ফ্রেন্ড উমানের চিন্তায় এতটা মগ্ন ছিল যে তোমার শরীর কি আছে আর কি নেই তাই টের পাওনি। হৃদ ছুঁড়ে ফেলল পিছা, বলল, কিন্তু আমি বোকা নই, ওটাতে ট্র্যাকার লাগানো ছিল, ওয়্যারলেস কানেক্টেড, ট্র্যাকার মেশিনের সাহায্যে সহজেই তোমার লোকেশন ট্র্যাক করা গিয়েছে। তুমি যখন বাসা থেকে বেরিয়ে যাও সাথে সাথে সেটার নোটিফিকেশান আসে, আমি জাস্ট ওয়েট করছিলাম রাত হওয়ার, কারণ সেদিন রাতে কিছু একটা ঘটবে যাতে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে, অ্যাটলিস্ট বেইমানদের চিনতে পেরেছ, এই বা কম কি,
তবে আমি বোধ হয় সেদিন যেতে বেশিই দেরি করে ফেলেছিলাম। আর তাতে লাভ হয়েছে তোমার, উমানের আসল রূপ চোখের সামনে চলে এসেছে। আমি আগে গিয়ে যদি বলতাম তখন ভুল বুঝতে আমাকে, কারণ এটা তো তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে আমাকে ভুল বোঝা, ঘৃণা করা, তাই না? সবকিছু মাথার উপর দিয়ে গেল নিঃসাতের। এত কিছু কখন হলো, কিভাবে হলো সেটা বোধগম্য নয় তার। সবকিছু মাথা থেকে ছেড়ে ভয়াতুল কণ্ঠে রীতের কাটা ছেঁড়া হাত দুহাতে ধরল, উদ্ভ্রান্তের মতো বলে উঠল, রক্ত বের হচ্ছে, ফার্স্ট এইড বক্স আছে না ঘরে? চলুন ব্যান্ডেজ করে দিই। রীত তাচ্ছিল্য করে হাসল, রক্তাক্ত হাতে প্রেয়সীর কপালের চুলগুলো সরিয়ে দেয়, মিহি গলায় বলে, রক্ত ঝরানো তোমার কাজ, থামানো না। পুনশ্চ অন্ধকারে ফেলে চলে গেল নিঃসাদকে। নিঃসাদ ধপ করে বসে পড়ল ফ্লোরে। আর কত কষ্ট পেতে হবে তাকে? এই কষ্টের শেষ ঠিকানা কোথায়, কবে সমাপ্তি ঘটবে? আধারের ছড়াছড়ি পরিবেশে কৃত্রিম আলোতে ছলমল করছে আরাফের ফ্ল্যাটে। রাত গভীর হওয়ায় নিরাপত্তায় ছেয়ে গেছে সব কিছু। বারান্দা থেকে মৃদু বাতাস হালকা সাদা রঙের পর্দা উড়িয়ে দিচ্ছে। পুরো ঘরে মোমবাতির আলো ছলমল করছে, গোলাপ ফুলের ঘ্রাণে স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হচ্ছে। ফুলের সজ্জিত বিছানায় গোল হয়ে বসে আছে, মাথায় অন্য সব বউদের মতো এক হাত ঘোমটা টানা, আর পাঁচটা মেয়ের মতো বুকে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে তার। সব কিছুই খুব স্বাভাবিক, তবে অন্য সব বউদের মতো সে বিছানার মাঝখানে গোল হয়ে বসেনি, বাম দিকের এক কোণে বসেছে, তাও একদম কুটিয়ে। ঘুমে সে বারবার পাশে ঢলে পড়ছে, হেলে পড়ার পর মাথার কাছে কোনো ব্যালেন্সিং কিছু না পেয়ে সচকিত হয়ে লাফিয়ে উঠছে। তো সে বিরক্ত হয়ে দেওয়াল ঘড়িতে তাকায়, একটা বাজতে চলল, হিস হিসিয়ে ওঠে তুষি।